বজ্রাঘাতে মৃত ছজন মৃতের পরিবারের সাথে তারকেশ্বরের রাজবাড়ি মাঠে দেখা করে কথা বললেন এবং 2 লক্ষ টাকা করে পরিবার পিছু আর্থিক সাহায্য প্রদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের খাসেরভেরি গ্রামের বাসিন্দা দীপা দাস বজ্রাঘাতে মারা যান। তিনি ও তার পরিবার সিঙ্গুর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে জানান মৃত দীপা দাসের স্বামী অনিল কুমার দাস। অনিলবাবু আরও জানান, স্ত্রী একমাত্র রোজগেরে ছিলেন, কারণ আমি অসুস্থ, আর কেউ রোজগেরে নেই, তাই আমার ছেলের কিছু একটা কাজের ব্যাপারে সাহায্য করবেন বলেও জানান। একমাত্র রোজগেরে যে ছিল তিনি তো চলে গেছে, তাকে তো আর আমি ফিরে পাবো না। অভিষেক তো আমাকে সান্ত্বনা দিল এবং 2 লক্ষ টাকা দিল, বললো যে আমি বললাম স্যার আমার এই আমি তো খাটতে পারি না, আমার পা হাত ভাঙা, তো বললো আমি দেখছি তোমার ছেলের ব্যাপারে আমি একটা কিছু ব্যবস্থা করে দেবো। এই কথা বলে আমাকে সান্ত্বনা দিয়েছে এবং আমি অ্যাক্টিভ কর্মী দিদির এবং আমার ছেলে আমার ওয়াইফ সবাই আমাদের একদম অ্যাক্টিভ নেত্রী ছিল, মহিলা নেত্রী ছিল, সেই জন্য দাদাও খুশি এবং আমরাও খুশি দাদা যে আমাকে সাহায্য করেছে, এর জন্য আমি অনেক অশেষ ধন্যবাদ জানাই দাদা। আপনার স্ত্রী কি রোজগারে ছিলেন? রোজগারে ছিল, একমাত্র রোজগারে ছিল আমার স্ত্রী। কোথায় বাড়ি আপনার? আমার হচ্ছে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত খাসেরবেড়ি গ্রামে। আচ্ছা, মানে সিঙ্গুরে যে জমি আন্দোলন হয়েছিল তাতে সামিল ছিলেন? তাতে সামিল ছিলাম আমরা, আমার ওয়াইফ সামিল ছিল, খুব অ্যাক্টিভ কর্মী ছিল। তারকেশ্বরের উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ আরও অনেকে। বেচারাম মান্না বলেন, গত কয়েকদিন আগে বজ্রাঘাতে হুগলিতে 19 জন মারা যায়। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে রাজ্য সরকার প্রদান করেছে। এ রাজ্যের মৃতেরা সবাই আমাদের পরিবারের সদস্য ভেবে দলগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দিলেন এবং পাশে থাকার বার্তা দিলেন। তারকেশ্বরে এরকম 6 জন পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়, যার মধ্যে সিঙ্গুরের 2টি পরিবার, হরিপালের 1টি, তারকেশ্বরের 2টি ও চাঁপতানির 1টি পরিবার ছিল। ধরে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত আরম্ভ হয়েছিল সেখানে আমাদের জেলায় 19 জন ফ্যামিলির পরিবারের উপার্জনশীল ব্যক্তিরা মারা গিয়েছিল। এই মারা যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডিএম আমাদের মারফতে তাদের পরিবারের কাছে আর্থিক সাহায্য দিয়েছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস একটা দল, বৃহত্তর পরিবার, সেই পরিবারের সকল সদস্য, পশ্চিমবাংলার সমস্ত সদস্যই, বাসীরাই হচ্ছে এই পরিবারের সদস্য। তাই একটা পরিবারের মানুষ যেন দুর্ঘটনার পাশে দাঁড়ালে যেরকম আমাদের অনুভূতি হয়, ঠিক সেরকম দ্বারাও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিবারের মতো করেই এই 19টি পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এই দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছে। সেই কাজ আজকে আমাদের এই তারকেশ্বরে এখানে ক্যাম্প হলো, মহেশ্বরপুরে আমার একটা ক্যাম্প হয়েছে এবং আরেকটু যাচ্ছেন তিনি খানাকুলে, সেখানে গোঘাট খানাকুল পুরসুরায় যারা এইভাবে মারা গেছে তাদের হাতে সহযোগিতা তুলে দেওয়া। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লিশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।